Halo cek, halo, oke. পূজোর আনন্দকে দ্বিগুণ করতে গৌরব জুয়েলার্স নিয়ে এলো সাত দিন ব্যাপী জমকালো শারদীয় দুর্গোৎসব মেলা 2019। অনেক সুন্দর তো, এই জন্য আমি একটু ধীরে ধীরে সেকেন্ড কাউন্ট করলাম, নাহলে বহুত আগে কাউন্ট করতাম। ওয়াও, এক্স্যাক্টলি এটাই ছিল ব্যাপার। আপনি কাউন্ট করবেন না, আপনি বলবেন ওয়াও বা ও মাই গড, ব্যাপারটা বুঝতে হবে তো। ওকে, নেক্সট কোয়েশ্চন এর দিকে যাই। নাম ইমিট, ছেলেটা নাম জিজ্ঞেস করে না। আমি নাম জিজ্ঞেস করেছি। প্রথম জনই আটকে গেছো? প্রথম জনই আটকে গেছো? বাংলাদেশের এমন তিনটা জিনিস বলুন যেটার ব্যাপারে জানলে, শুনলে বা কথা বললে আপনি অনেক বেশি প্রাউড ফিল করেন। যেটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে নিয়ে আমরা অনেক প্রাউড ফিল করি। আর হচ্ছে আমাদের এত সুন্দর যমুনা ফিউচার পার্ক বিশ্বে তিন নম্বর। ডান, মানে আনএক্সপেক্টেড উত্তর, মাঝে মাঝে আমারও প্রাউড ফিল করতে ইচ্ছা করে। আচ্ছা, সো নেক্সট কোশ্চেনের দিকে যাই। থ্যাংক ইউ সো মাচ ইমা, বাই দ্য ওয়ে ওনার নামটা সুমি সুলতানা। সুমি সুলতানা, এর থেকে সুন্দর কোনো নাম নেই? তার মানে এটা নয় পচা, এটা অনেক সুন্দর সিরিয়াসলি। কারণ আমার নামের স্টার্টিংও তো এস দিয়ে, যদিও আমার স্টেজ নেম পপার, সবাই আমার রিয়েল নেম জানে না। সো আপনার সাথে গেমটা খেলে ফেলি। আপনাকে বাংলাদেশের তিনটা ট্যুরিস্ট লোকেশনের কথা বলতে হবে যেটা কিনা আপনি সামনের বছর ভিজিট করতে চান। সাজেক ভ্যালি, কক্সবাজার, সুন্দরবন। আপনি আগে আগে চিন্তা করে রেখেছিলেন? জি না, আপনি আগে থেকে চিন্তা করছেন? আমি তো জানতাম না আমাকে কি কোশ্চেন করা হবে। তাও অবশ্যই ঠিক। ওকে, থ্যাংক ইউ। আমার তো মনে হচ্ছে তুমি জোক সাজেস্ট করতেছো। আগে আমি কোনোভাবেই কারোর সাথে একসাথে কাজ করছি না। আচ্ছা গাইস, তো যাচ্ছি আমাদের নেক্সট কন্টেস্ট্যান্টের কাছে। আপনার নাম? অ্যাডভান্সমেন্ট স্বপ্না। আচ্ছা, ওনার নাম স্বপ্না, এবং দেখা যাক ওনার গুড়ি ব্যাগ পাওয়ার স্বপ্নটা পূরণ হয় কিনা। তো আপনার জন্য যে কোশ্চেনটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এমন তিনটা গুণাবলী বলতে হবে আপনার নিজের ব্যাপারে যেটা আপনার কাছে খুব ভালো লাগে। সত্যবাদী, ন্যায় পরায়ণতা, ধৈর্যশীল। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডেফিনেটলি পাস করেছো। পিকে, নেক্সট কন্টেস্ট্যান্ট নুসরাত ফারিয়া। না, জাহান লাবনী। আচ্ছা, জাহান লাবনী, ঠিক আছে। সো আপনার জন্য নেক্সট কোশ্চেনটা করে ফেলি। খালি পেটে আপনি কয়টা কলা খেতে পারবেন? তিনটা। তিনটা খালি পেটে? আপনি আরে একটা কলা খাওয়ার পর আপনি খালি পেটে? কলা, চম্পা কলা। মানে মানুষের একটা কলা খেলে তো আর পেট খালি থাকে না, আপনি তিনটা কলা খেয়ে ফেলবেন। ওকে, নাইস অ্যানসার, নাইস। বেসিক্যালি আ ট্রিকি কোয়েশ্চন। ওকে, মুন, মুন, আমার তো আপনাকে বলতে হচ্ছে ইচ্ছে করছে হট মুন, মানে যেই রেড হট কালার লিপস্টিক আপনি লাগিয়েছেন, যদিও বেচারার ফ্লার্ট করা উচিত, বাট আমি ছেলেকে চান্স দিচ্ছি না, তাহলে শো আজকে এখানেই শেষ হয়ে যাবে। সো যাচ্ছি আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনের দিকে। মুন, আপনার জন্য যে কোয়েশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে, নিজের ব্যাপারে এমন তিনটা জিনিস বলেন যেটা আপনি নিজে খুব ঘৃণা করেন। মিথ্যা কথা বলা, মানুষের সাথে রাগী ভাবে কথা বলা। ওকে ওকে, নাইস নাইস। বলি যে মেকআপের দিকে একটু কম মনোযোগ দিই, একটু বুদ্ধির দিকে মনোযোগ দিন, কাজে লাগবে। কিন্তু একদমই মেকআপ করি না। না না, সেটা আমরা তো দেখতেই পাচ্ছি ময়দা সুন্দরী। ওকে ওকে গাইস, সো দ্যাট ওয়াজ ফান। আচ্ছা, সো তারা যেহেতু এত বেশি কষ্ট করে পার্টিসিপেট করলো, গিফট কি দিয়ে দিব? হ্যাঁ, আমার কাছে মনে গিফট দেওয়া উচিত। না, এতগুলো লিসেনার বসে বসে আমাকে ফেসবুক লাইভে দেখছে, আমি নিজের জন্য একটা গিফট রাখবো না, কাম অন, এটা কি হয় নাকি? আচ্ছা, এই যে আমরা আরো আরো পাঁচজনকে পেয়ে গেলাম, যারা হচ্ছে আসলে আমরা গেমটা খেলছি হচ্ছে সবাইকে সবার সাথে মজা করার জন্য, সবার সাথে ফান করার জন্য। তো আমাদের যারা টিম আছেন তারা তো অলরেডি বাছাই করে ফেলেছেন, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারাও যদি মানে হচ্ছে পেয়ে যান, তাহলে তো অবশ্যই আপনাদের আমাদের টিম আপনাদের বাছাই করে ফেলবে। তো আমি চাই যে মানে গুডি ব্যাগগুলো হচ্ছে সবার হাতে পৌঁছে যাবে এখনই, আশা করছি। উনি যেহেতু ওনার স্কিনের এত টেক কেয়ার করে, সো আমি ভাবলাম ওনাকে একটা স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে দিই। সো সিনে বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে স্কিন কেয়ার প্রোডাক্ট নেওয়ার জন্য। আমিও বেসিক্যালি হচ্ছে কসমেটিক্স নিয়ে কাজ করি বাংলাদেশে, একজন বিউটি ব্লগার বলতে পারেন। কসমেটিক্স আইটেম নিয়ে বেসিক্যালি আমি ফেসবুক লাইভ। ঠিক আছে, অবশ্যই আমাদের স্পাইসে আসবেন, আমরা কন্ট্যাক্টটা করে আপনার ব্র্যান্ডিংটা করে দেবো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো নুসরাত মাঝার ফারিয়ানা, ফারিয়া মাঝার। আচ্ছা, শুধু লাবণী পয়েন্ট নামেই বলি, আমার মনে রাখতে সুবিধা হবে। সো আপনার জন্য থাকছে একটা অসম স্পাইস গুডিজ। ওয়েলকাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওকে দেখে আমার মোকার কথা মনে পড়ছে, হিজাবের কারণে নাকি? হতে পারে। আচ্ছা, ওকে, সো আমাদের নেক্সট কন্টেস্ট্যান্ট, যিনি কিনা সবচেয়ে অ্যামেজিং উত্তর দিয়েছে এবং পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। ওকে, ও ও ও, আপনি পিছনে? আচ্ছা, সো যে আপনি কি এটা নেবেন না এটা নেবেন, কোনটা নেবেন বলেন, আপনার জন্য চয়েস। সুমি, এটা। আচ্ছা, তুমি একটু অডিয়েন্সদের সাথে ইন্টারঅ্যাকশন করো, কাম অন, অডিয়েন্সদের সাথে ইন্টারঅ্যাকশন। সো
আপনারা আপনাদের যে গুডিস ব্যাগগুলো আপনাদের জন্য আছে এগুলো হচ্ছে আপনাদের পছন্দ হবে। আমার কাছে মনে হয় যে গৌরব জুয়েলার্স দেন সিনেকেয়ার দেন স্পাইস এফএম এর গুডিস ব্যাগ অনেক কিছু আছে ভিতরে, সেগুলো কিন্তু আপনারা বলবেন আসলে আপনাদের কেমন লেগেছে, এবং সেগুলো হচ্ছে আমাদের লাইভে কমেন্ট করতে পারেন এবং সবকিছু করতেই পারেন আপনার ইচ্ছে মতো। সো এরপরে কি আছে বলো? এরপরে কে আহারে এইরকম চেহারা করে যদি দাঁড়িয়ে থাকে গুডি ব্যাগ না দিয়ে কেউ আছে, আরো জমিন হবে কেসে, আরো জমিন হবে। আচ্ছা নেন নেন নেন, কান্না করেন না। থ্যাংক ইউ লেডি, আই হ্যাভ টু সে থ্যাংক ইউ। ওকে, সো তারা দুজন বেসিকলি পেয়ে গেল, তারা দুজন বেসিকলি পেয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছে আপনারা জিজ্ঞেস করুন। ভাবতে পারিনি আজকে এখানে আসবো, ঠিক আছে, অনেক এক্সাইটেড, যদিও আজকে আসছি, গিফট তো পেলাম, ঠিক আছে, আরো হ্যাপি, আরো অনেক হ্যাপি হইছি। আমাদের টিম কিন্তু আবারও আরো পাঁচজনকে কিন্তু রেডি করে ফেলেছেন আমার কাছে মনে হয়। আমি দেখতেই পাচ্ছি আমার স্টেজের ডান পাশে দাঁড়িয়ে আছেন, সবাইকে আমি স্টেজে ডাকবো একটু একজন একজন করে, দেখি কে ভালোবেসে স্টেজে দাঁড়াতে পারে। আপনি কি মডেল নাকি? আপনার সিরিয়াল ওকে সুজয়দা, ওকে হ্যাঁ বাবা, আপনারা দাঁড়াতে পেরেছেন তার মানে। সো আবারও আমরা আমাদের গেম শুরু করছি, কি ব্যাপারস বলো না, আর এত হট এর সিজনিং পার্টিসিপেন্টদেরকে নিয়ে এসেছো, এনাদেরকে দেখে তো আমি কোশ্চেন করা ভুলে যাচ্ছি পিকে। আচ্ছা ডু সামথিং, কাম অন, ওকে ওকে ওকে। সো আমি কাজ করি, তুমি এটাকে ড্রাইভ করো, আমি তোমাকে সাপোর্ট দেই, হাউ অ্যাবাউট দ্যাট বলেন। আচ্ছা অনেক অনেক লিসেনার্স আছে আমাদের সাথে কানেক্টেড, রাইট? ওকে, সো ওনাদের সাথে আমরা কি খেলবো? টাইম টু স্টার্ট? না, আমি হেড এন্ড টেল খেলি, আমার 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 কাছে জানি কেন জানি এটাই ভালো লাগে সবচেয়ে বেশি। আচ্ছা একেবারে মানে ব্রেইন ওয়েজের মতো মাথাটা ঘুরিয়ে। হ্যাঁ হ্যাঁ একদম, পরিচয় পর্বটা শেষ করে ফেলি, কি বলো? আচ্ছা কে আছেন আমাদের সাথে? শ্রাবণ, পার্লারে কত ঘন্টা অপচয় করেন এই এত সুন্দর করে আইলাইনার লাগানোর জন্য? আসলে আমার পার্লারে যাওয়া লাগে না, নিজেটাই নিজে অলওয়েজ করি। আচ্ছা সো আমি That's really good. By the way, আমিও পার্লার থেকে করি নাই, নিজেই করছি। কেমনে কেমনে জানি সুন্দর হয়ে গেছে আজকে। সো আপনার নাম উল্টা কেন? আমি আরাফাত। আচ্ছা আরাফাত কি মহসিন? না আরাফাত আহমেদ। আরাফাত আহমেদ, ইউজুয়ালি আরাফাতের পরে সবসময় মহসিন থাকে। তানবীর ফলোয়ান। দুপুরে ভাত খান নাই? কেন নয় ভাই, এত মন খারাপ, সবাই স্টেজে উঠে এত এক্সাইটেড, আপনি মনটা খারাপ করে দাঁড়িয়ে আছেন আপনাকে দেখে। আমাকে দেখলে মন খারাপ হয়ে যায়, একজন একটু আগে যে সুন্দর কমপ্লিমেন্ট দিল সে যদি সামনে থাকতো আপনাকে। এনিওয়ে জি, আমার নাম তারেক বিন কামাল। ক্যামেরা ওদিকে, আমি ক্যামেরা না। খুবই সুন্দর নাম এবং খুবই ভদ্র একজন মানুষ, চেহারা দেখে বোঝা যাচ্ছে। সফিকে বলো কি খেলবো তাদের সাথে? আমার কাছে মনে হয় এরেন্টেল খেলা উচিত। সো আপনার খেলার নিয়ম তো আপনি জানেন হয়তো বা জানেন না। আচ্ছা আমি বলে দিই, সেটা হচ্ছে যে ধরেন আপনার নাম কি? আবিদুর রহমান। আবিদুর রহমান, আপনার নাম আবিদুর রহমান? জি জি। না জি বলবেন না, না বলতে হবে না, মানে আমরা যেই কোশ্চেনই করব আপনাকে উল্টো উত্তর দিতে হবে, রাইট? ওকে, সো অনেক তাড়াতাড়ি করুন, আস্তে আস্তে করব, তুমি কি বলো? মিনিমাম অবস্থায় করো, তাড়াতাড়ি না আস্তেও না, স্লো ভালো লাগে না, ফাস্টও ভালো লাগে না আমাদের। ওকে, সো আপনি কি নিজেকে সেলিব্রিটি মনে করেন? না। এত চিন্তা করে উত্তর দিলে তো সেলিব্রিটি হয়ে যাবেন। আচ্ছা আপনি কি মানুষ? চিন্তা করতে করতে ট্রাফিক সিগন্যাল ছেড়ে দিবেন, ম্যান নেক্সট 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 নেক্সট। আচ্ছা আপনি কি আচ্ছা খেলার নিয়ম বলেন না? খেলার নিয়ম বলার আগে একটা কোশ্চেন আছে আমার, খেলার নিয়ম বলার আগে একটা কোশ্চেন আছে। সবাই কি একসাথে বলি নাকি? ওকে ওকে, খেলার নিয়ম হচ্ছে হেড এন্ড টেল, এখানে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা একটা কোশ্চেন করব, যেমন ওনার নাম হচ্ছে আবিদুর রহমান, সো যখন কোশ্চেন করব আপনার নাম কি? আবিদুর রহমান। আপনি কি আবিদুর রহমান? আনসার হবে জি, বাট আমাদের খেলার নিয়ম হচ্ছে হবে না, উল্টো উত্তর দিতে হবে। সো আমরা এখান থেকে আবার শুরু করি। ওকে, সো আপনাকে যে কোয়েশ্চেনটা করবো, গরুকে আকাশে ওড়ে? ইয়েস। আপনি কি মানুষ? মানুষ না। আপনি কি মানুষ না? আপনি কি? আমি আমি গরু। আপনি মানুষ না? আপনি কি গরু? আচ্ছা আপনি মানুষ, আপনি মানুষ, আপনি মানুষ। আপনাকে কোশ্চেন আছে, উনি এত সামনে কেন তাকাচ্ছে? সামনে গার্লফ্রেন্ড আছে, ডাক দিব? না গার্লফ্রেন্ডের দরকার নেই, যেহেতু আপনি এখানে দাঁড়িয়ে আছেন তাহলে তো গার্লফ্রেন্ড লাগছে। ভাই সাইজটা দেখে কথাটা বলেন। ওকে, সো আপনি তো নিয়ম জানেন, সো আপনার জন্য কোশ্চেন হচ্ছে আইনস্টাইন কি একজন উপন্যাসিক? না।
তো কি ও সরি হ্যাঁ আচ্ছা উনি সরি না উনি সরি না তো আইনস্টাইন তো উপন্যাসিক আইনস্টাইন উপন্যাসে কোন উপন্যাস পড়েছে আইনস্টাইন তো বিজ্ঞানী না আইন ওয়াও 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ বলতে হবে এ বাবা খেলা সবাই বুঝে গিয়েছে ওকে